এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এদিকে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে ভর্তি করা হলো বেলেঘাট আইডি হাসপাতালে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কল্যাণীর এনআইবিএমজিতে। নতুন প্রজাতির করোনার চিকিৎসায় বেলেঘাট আইডিতে তৈরি হলো 50 বেডের ওয়ার্ড। বছর শেষের উদ্বেগ রইল নতুন বছরেও। বৃহস্পতিবারই কলকাতায় ব্রিটেন ফেরত যুবকের শরীরে মিলেছে নতুন করোনা স্ট্রেনের হদিশ। এবারে আরও এক সন্দেহভাজনের খোঁজ মিলল কলকাতায়। কোভিড আক্রান্ত এই ব্যক্তিও সত্য ব্রিটেন থেকে ফেরেন। 20 ডিসেম্বর কলকাতায় ফেরার পর বাড়িতে পর্যবেক্ষণে ছিলেন 40 বছরের ওই ব্যক্তি। জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার তার করোনা পরীক্ষা করানো হয়। শুক্রবার ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তাকে ভর্তি করা হয় বেলেঘাট আইডি হাসপাতালে। তার নমুনা পাঠানো হয়েছে কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে। এর আগে করোনায় নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন যে যুবক, তিনি ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এই পরিস্থিতিতে নতুন স্ট্রেনে আক্রান্তের চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে 50টি বেড। সন্দেহভাজন রোগীদের এই ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিকভাবে চিকিৎসা করা হবে এবং পরবর্তীকালে তারা যদি ইউকে স্ট্রেনে আক্রান্ত বলে চিহ্নিত হয় তবে সেই ওয়ার্ডে রেখেই তাদের চিকিৎসা চলবে। যদি তারা নেগেটিভ আসেন সেই রিপোর্টে তাহলে তাদের অন্য ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হবে এবং তাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হবে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারতে আরও 4 জনের শরীরে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের হদিশ মিলেছে। এর ফলে দেশে নতুন করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 29। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। চলে আসছে পরের খবরে। গরু পাচার কাণ্ডে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর নাম উঠে আসার পর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই প্রেক্ষাপটে বিনয় মিশ্রর আরেকটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে সিবিআই। শুক্রবার সেখানে অভিযান চালানো হয়, কাউকে না পেয়ে ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়। গরু পাচারকাণ্ডে সিবিআই র্যাডারে এসেছে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের নাম। এবারে সামনে আসতে শুরু করলো তার একের পর এক সম্পত্তি। বৃহস্পতিবার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় রাসবিহারী ও আলিপুরের বাড়িতে তল্লাশি চালান সিবিআই অফিসাররা। শুক্রবার অভিযান চালানো হলো কৈখালীতে তার আরেকটি ফ্ল্যাটে। তবে সিবিআই সূত্রে দাবি, গত প্রায় 1 মাস ধরে বিনয় মিশ্রের সম্পর্কে খোঁজ খবর নিয়েও এই ফ্ল্যাটের বিষয়ে বিন্দু বিসর্গ জানা যায়নি। বৃহস্পতিবার 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এই ফ্ল্যাটের কথা জানা যায় বলে সিবিআই সূত্রে দাবি। শুক্রবার সকালেই কৈখালীর আবাসনে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। এখানে এ ব্লকের 101 নম্বর ফ্ল্যাটের মালিকের নামের জায়গায় লেখা রয়েছে বিনয় মিশ্রের নাম। সেখানে কিন্তু 101 নম্বর ফ্ল্যাট বিনয় মিশ্রের নাম লেখা রয়েছে এবং ডান দিকে যে বক্স রয়েছে, পোস্ট বক্স, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিনয় মিশ্রা ব্লক এ ফ্ল্যাট নম্বর 101। বৃহস্পতিবার 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিনয় মিশ্রের খোঁজ মেলেনি সিবিআই সূত্রে দাবি। শুক্রবার কৈখালীর ফ্ল্যাটে পৌঁছেও দেখা যায় সেখানে তালা ঝুলছে, আবাসনের কারোর কাছে ডুপ্লিকেট চাবিও মেলেনি। শেষমেশ ফ্ল্যাটটি সিল করে দেন সিবিআই অফিসাররা। গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার সারাদিন ধরে বিনয় মিশ্রার 2টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। তৃতীয় ফ্ল্যাট রয়েছে বিনয় মিশ্রা, যেখানে সিবিআই এর আধিকারিকরা বৃহস্পতিবার সকালে এসেছিলেন এবং তারা দেখেন যে বিনয় মিশ্রার এই ফ্ল্যাটে তালা বন্ধ রয়েছে, তালার কোনো চাবি ছিল না। এই ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর আধিকারিকরা সিল করে দিয়েছেন। পরিষ্কারভাবে যে সিল রয়েছে সেখানে লেখা আছে সিবিআই এসিবি কলকাতা। সিবিআই সূত্রে দাবি, আবাসনের বাসিন্দাদের অনেকেই জানতেন এই ফ্ল্যাটের মালিকের নাম পিন্টু। পিন্টু বলে কি আসলে কেউ আছে? ফ্ল্যাটের মালিক হওয়া সত্ত্বেও বিনয়ের নাম অনেকে জানতেন না কেন? তদন্ত চালিয়ে তা জানার চেষ্টা করছে সিবিআই। গোয়েন্দা সূত্রে দাবি, বিনয় মিশ্রের ঘনিষ্ঠদের তালিকা তৈরি করে দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে পাঠানো হচ্ছে। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র যেভাবে ফ্ল্যাটের তথ্য আড়ালে রেখেছিলেন তাও ভাবাচ্ছে গোয়েন্দাদের। সিবিআই সূত্রে দাবি, বৃহস্পতিবার 2টি ফ্ল্যাটে অভিযান না চালালে তৃতীয় ফ্ল্যাট সম্পর্কে হয়তো জানাই যেত না। এরকম আরও কোনো সম্পত্তি কি লুকিয়ে রেখেছেন বিনয় তারও খোঁজ চলছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।